আমি অমিত, কলেজে পড়াশোনার সুবাদে শহরে থাকি। ছোট থেকে বড় হয়েছি শ্যামলপুর গ্রামে। ছুটি পেলেই নারীর টানে ছুটে চলে আসি গ্রামে। এবার আমি একা আসছি না, আমার সাথে আসছে রাতুল। রাতুল বড় হয়েছে ইট পাথরে গেরা শহরে। সে কখনো গ্রাম দেখেনি, সে শুধু বইতে পড়েছে গ্রাম নাকি অনেক সুন্দর হয়। গ্রামে খাল, বিল, নদী, নালা, ছোট ছোট ঘর, সবুজ মাঠ। রাতুল আমার সাথে গ্রামে আসতে চাইল, তাই রাতুলের বাসার থেকে অনুমতি নিয়ে দুজন বাসে করে গ্রামের উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। এদিকে বাসে করে আস্তে আস্তে বেলা গড়িয়ে সন্ধ্যা নেমে আসলো। এদিকে বিকাল গড়িয়ে সন্ধ্যা হওয়ায় পাখিগুলো কিচির মিচির করে আপন নিরে ফিরছে। চারিদিকে জোনাকি পোকাগুলো জি জি করে সমান্তরে ডাকছে। সন্ধ্যা হাওয়াগুলো যেন মন ছুঁয়ে যাচ্ছে। আসসালামু আলাইকুম রহিম চাচা, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম। এই তো বাবা, আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়া ভালোই আছি। তা তুমি এতদিন পরে হঠাৎ করে আমার দোকানে, তোমাকে তো আর দেখাই যায় না। কবে আসলে গ্রামে? যখন ছোট্ট ছেলে স্কুলে পড়তে, তখন তো প্রতিদিনই চা খেতে আসতে। এখন তো আমাদের কথা ভুলেই গেছো। এই তো চাচা, সবে মাত্র বাস থেকে নেমে সুজা তোমার দোকানে চলে আসলাম। তোমার দোকানের চা যে একবার খেয়েছি, সে কি কখনো তোমাকে বলতে পারবে? তোমার চায়ের কথা আমি রাতুলকেও বলেছি, তাই তো রাতুল তোমার চা খেতে চাইল। অমিত বাবা, আজকে তো ভালো একটা দিন এই গ্রামে এসেছ। আমাদের পাশের গায়ে তো আজ এক বিশাল মেলা বসেছে, তাই যাবে নাকি মেলা দেখতে? দেখি চাচা, যেতেও পারি, রাত তো অনেকটা হয়ে গেছে, বাড়ি যেতে হবে। আচ্ছা দেখা যাক কি করা যায়। চল বন্ধু, মেলা দেখে আসি। আমি কখনো গ্রামের মেলা দেখি নাই, চল বন্ধু। রাতুলের কথা শুনে আমারও মেলায় যেতে মন চাইল, তাই তাড়াহুড়া করে চাটা শেষ করে মেলার উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। মেলাটাও বেশ জমজমাট হয়ে জমে উঠেছে। চারিদিকে দোকানপাট, মানুষজন, হইচই, বেশ ভালোই লাগছে। অনেকদিন পরে এমন একটা মেলা পেয়ে খুব আনন্দই করছি। দুই বন্ধু মিলে অনেকক্ষণ ঘোরাঘুরির পর গড়ির দিকে তাকিয়ে দেখি রাত অনেক হয়ে গেছে। রাত অনেক গভীর হয়ে গেছে, তাই দেরি না করে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। বন্ধু, রাতের বেলা এই গ্রামের রাস্তা দিয়ে হাঁটতে আমার বেশ ভালোই লাগছে। চারিদিকে ঝিঝি পোকার ডাক, ঠান্ডা শীতল হাওয়া, সবকিছু মিলিয়ে বেশ ভালোই লাগছে। মন চাইতেছে এইখানে একটা ঘুম দিয়ে নিই। আমি আর রাতুল কথা বলতে বলতে বাড়ির দিকে হাঁটছিলাম। কিছু দূর হাঁটতে হাঁটতে চোখে পড়ল সেই পুরানো মন্দির। মন্দিরটার সামনে আসতেই এক আচমকা শীতল হাওয়া আমার শরীরে কাটা দিয়ে উঠলো। আমি অনুভব করলাম আমার পিছন থেকে কেউ আমার উপর নজর রাখছে। মনে কিছুটা সাহস জুগিয়ে তাও সামনের দিকে হাঁটতে থাকলাম। কিছু দূর হাঁটতেই মনে হলো কে যেন আমার শরীরে স্পর্শ করে গেল। কি যে করবো কিছুই বুঝতে পারতেছি না। তখন সামনের দিকে তাকিয়ে দেখি
এর কি এক ভয়ঙ্কর রূপ আমার সামনে দাঁড়িয়ে আছে। তখন তো ভয়ে আমার শরীর আরো বেশি কাঁপতে শুরু করলো। তাকিয়ে দেখি রাতুল অজ্ঞান হয়ে মাটিতে পড়ে আছে। কি যে করবো কিছুই বুঝতে পারতেছি না। তোরা ভয়ঙ্কর, আমি এর আগে কোনোদিন দেখিনি। দেখেই মনে হচ্ছে আমি অজ্ঞান হয়ে যাব। ওর শরীর থেকে যখন আগুনের পরীক্ষা পড়ছে, ওর নাক মুখ দিয়ে কমসই রক্ত বেরিয়ে যাচ্ছে। ও শরীরে কাঁটা আস্তে আস্তে আমার দিকে আসতে শুরু করলো। আমি তো ভয়ে দু এক পা পিছিয়ে যাচ্ছি। মনে হচ্ছে আমি এখানে অজ্ঞান হয়ে যাব। আস্তে আস্তে অশরীরিক আত্মার হাত যেন আমার গলা চেপে ধরলো। আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। মনে হচ্ছে আমি এখনই মারা যাব। দু চোখ অন্ধকার হয়ে আসছে। কি যে করব কিছুই বুঝতে পারতেছি না, চিৎকার করতে পারতেছি না। তখনই হঠাৎ কানে শুনতে পেলাম আজানের শব্দ বেশি আসলো। তখনই সামনের দিকটাকে দেখি অশরীরিক আত্মা কোথাও যেন একটা উদাও হয়ে গেল। তখনই আমি রাতুলকে নিয়ে বাড়িতে চলে গেলাম।